ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি রেসিপি উইথ সুচন্দ্রা। আজকে নিয়ে চলে এসেছি শীতকালে একটা দারুণ রেসিপি, ডাব চিংড়ি। তো রেস্টুরেন্টে তোমরা তো এই ডাব চিংড়ি খেয়েই থাকো, আজকে এটা গ্যাস ওভেনে বাড়িতে কীভাবে বানাবো সেটাই চলো দেখে নিই আজকের ডাব চিংড়ির রেসিপিটা। দেখতে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। রাস্তা দিয়ে যাচ্ছিল একটা ডাবওয়ালা, খপ করে ডাবওয়ালাকে ধরে ফেলেছি, বললাম কচি দেখে একটা ডাব দিয়ে দাও তো। এরপরে ডাবটা কেটে নিয়ে তারপরে ডাবের ভেতর থেকে জলটা বার করে অন্য পাত্রে রেখে দিয়ে ডাবের শ্বাসটা বার করে নেব। তো ডাবটা কেটে নিয়ে ডাবের জলটা বার করে নিচ্ছি। এই দেখো ডাবের জলটা অন্য পাত্রে রেখে নিয়ে জলটা কিন্তু ফেলবে না বা খেয়ে নেবে না, কিন্তু এটা কিন্তু রান্নাতে লাগবে। এরপরে ডাবের শ্বাসটা আমি আস্তে আস্তে বার করে নেব। তো প্রথমে একটা পাত্রের মধ্যে কালো সর্ষে আর হলুদ সর্ষে নিয়ে নিচ্ছি 2 চামচ মতো। সর্ষে যে পরিমাণে নেবে, পোস্ত ঠিক সেই পরিমাণে নেবে। তো 2 চামচ মতো পোস্তও নিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। তো এই সর্ষে আর পোস্তটাকে আমরা চলো মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিই। আর এখন আমরা ডাবের ভেতর থেকে শ্বাসগুলো সম্পূর্ণটা বার করে নিই এবং কিছুটা স্বাদ তলা শ্বাসটা রেখে দেবো, যাতে রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো এইভাবে শ্বাসগুলো কিন্তু সমস্তটাই বার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন চলো নেক্সট স্টেপে যাওয়া যাক। এখন দেখতেই পাচ্ছ তলায় কিন্তু অল্প অল্প শ্বাস লেগে আছে। তো এইভাবে কিন্তু রান্নাটা শুরু করব। চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, গদলা চিংড়ি মাছ। বাজার থেকে বড় বড় বলেছিলাম গদলা চিংড়ি নিয়ে আসতে, ডাব চিংড়ি বানাবো। ডাবের চিংড়ি নিয়ে এসে ভালো করে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এরপরে আমরা নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। প্রথমে 1 চামচ মতো নুন দিয়ে দিচ্ছি, 1 চামচ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ। এরপরে দিব সর্ষে আর পোস্ত বাটাটা। সর্ষে আর পোস্তটা ভালো করে পেস্টটা বেটে নিয়েছিলাম, এখন দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটা। এরপরে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আর কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম 1 চামচ মতো। এখন ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। চলো আমরা এখন কিলো বা ডাবের শ্বাসটাকে আমরা প্রথমে ঘুরিয়ে নিই, মিক্সার গ্রাইন্ডারে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। আমরা কিন্তু এখানে বাড়ির কোনো রকম জল ইউজ করব না, এখানে ডাবের জলটাই কিন্তু ব্যবহার করব। তো এখানে ডাবের জলটা অল্প একটু দিয়ে দিচ্ছি এবং ভালো করে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। আমাদের ডাবের পেস্টটা তৈরি হয়ে গেলে আমরা এখন চলো চিংড়ির মাছের মধ্যে এই পেস্টটা দিয়ে দিই। আমাদের এই ডাবের শ্বাসের পেস্টটা আমরা এখন চিংড়ি মাছের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ডাবের মধ্যে আমরা এখন চলো চিংড়ি মাছগুলোকে একে একে ভরতে শুরু করি। তো আমরা এখন একে একে সমস্ত চিংড়ি মাছগুলো এই ডাবের মধ্যে দিয়ে দেব এবং যে গ্রেভিটা থাকবে সেটাও আমরা আস্তে আস্তে ডাবের মধ্যে ঢেলে দিচ্ছি। তো আমরা চিংড়ি মাছগুলো চলো ভরি নিই এখন। Thank you.
ডো মেখে নিয়েছি সুন্দর করে। এখন এই ঢাকনাটা চাপা দেবো যাতে এই ভাপটা না বেরিয়ে যায়, কারণ ডাবটা যে ছিলেছি বাড়িতে মাথাটা ফেলে দিয়েছি, যার জন্য একটা বাটি দিয়ে এটা আটকাতে হচ্ছে। এবং ভালো করে আটা দিয়ে মুখটাকে বন্ধ করে দিলাম যাতে ভাপগুলো না বেরিয়ে যায়। তো এইভাবে সুন্দর করে মুখটা আটকে দিলেও কিন্তু হবে, বা তোমাদের কাছে যদি ডাবের মাথাটা থাকে সেটা দিয়ে আটকে ভালো করে আটা দিয়ে আটকে দিবে, তাহলেই কিন্তু হয়ে যাবে যাতে ভাপটা না বেরিয়ে আসে। দেখো হাত দিয়ে বেশ চেপে চেপে আটকে দিলাম সুন্দর করে আটাটা। এরপরে এটাকে রান্না করতে হবে। তো তার জন্য একটা বড় সাইজের প্রেসার কুকার নিয়েছি, সে প্রেসার কুকারের মোটামুটি অর্ধেকটা প্রেসার কুকার জল দিয়েছি। এরপরে একটা ছোট্ট বাটি বসিয়ে দিয়ে তারপরে ডাবটাকে বসিয়ে দিয়েছি। এরপরে প্রেসার কুকারের মাথাটা লাগিয়ে দেব, কিন্তু গাডারটা কিন্তু খুলবো না। প্রেসার কুকারের সিটিটা কিন্তু, এই দেখো আমরা সিটিটা কিন্তু খুলে নিতে হবে, গাডারটা লাগানো থাকবে এবং সিটিটা কিন্তু অবশ্যই খুলে নিতে হবে। তো আমরা এটা 30 মিনিট পর্যন্ত ভাপে রেখে দেব। 30 মিনিট পর আমরা চলো খুলে দেখি চিংড়ি ভাপাটা কেমন হয়েছে। তো দেখো খুব গরম, একটু ঠান্ডা হলে তারপরে কিন্তু বার করতে পারবো। তো যাই হোক, আমি একটু তোমাদেরকে দেখানোর জন্য গরম গরমই বার করে ফেলেছি। এখন ঠান্ডা হয়ে গেছে, আমরা এখন এই আটাটা কেটে, দেখো আটাটাও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখো তৈরি হয়ে গেছে আমাদের ডাব চিংড়ি, কি সুন্দর নরম সফট একটা ডাব চিংড়ি তৈরি হয়ে গেছে। তুলতে গেলে কিন্তু ভেঙে যাচ্ছে, দেখো মাথাটা কিন্তু ভেঙেই গেছে অলরেডি, তার মানে বুঝতে পারছো কত সুন্দরভাবে সুসেদ্ধ হয়েছে চিংড়ি মাছটা। খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমি খুব আস্তে আস্তে তুলছি কারণ খুব সফট আর একদম কেটে যাচ্ছে, ওই জন্যই আস্তে আস্তে তোমাদেরকে তুলে দেখালাম। তো বাড়িতেই অবশ্যই কিন্তু এইভাবে ডাব চিংড়ি বানালে কিন্তু মানে মোটামুটি সকলের মন জয় করে ফেলবে। তো এইভাবেই তোমরা কিন্তু ডাব চিংড়িটা বানিয়েও, দেখতেই পাচ্ছ হাতে নরম তুলতুল করছে, হাত দিলেই মাংসটা যেন উঠে আসছে ওপরে। আর আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, ছোট্ট একটা লাইক দিতে ভুলো না। আজকে তবে ডাব চিংড়ি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। নেক্সট রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আসবো।